মানে টেকা দা হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে, মানে বর্ষাকাল বলে মনেই হচ্ছে না। বর্ষাকালে কোথায় বৃষ্টি লেগে থাকবে না, বৃষ্টির তো দেখা নেই নেই, আর তার উপর গরমে একদম মরে যাচ্ছে, বিহাল অবস্থা গরমে। আর কালকে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম পানি পানি, তো এত রেসপন্স এসছে এবং তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো, তোমাদের সবারই পছন্দ হয়েছে ডান্সটা, আমার জেনে সত্যিই খুব ভালো লাগছে। আর তোমরা একবার নয় দুবার নয়, কেউ কেউ আবার তিনবারও দেখেছো, তোমরা কমেন্ট করে বলেছো, সত্যি আমার দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, এরকম যদি সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, না পড়ে আর থাকা যায়? আর দেখো সকাল সকাল এই বালিশের কভার পড়াচ্ছি এখন, তো সেই জন্য দেখলাম যে সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো আমার শুনে, সত্যি মানে দেখছি যত কমেন্টগুলো পড়ছি আর ততই আমার একদম মন একদম দিল খুশ হয়ে যাচ্ছে। তো নাচটা মোটামুটি কি বলতো, নাচটা না আমি সত্যি খুব ভালোবাসি, ছোটোবেলা থেকেই মোটামুটি নাচের প্রতি আমার একটা আসক্তি ছিল, যে নাচ শিখবো, নাচও শিখেছি, ঠিক আছে, নাচ যে শিখিনি তা নয়, নাচ শিখেছি, মিথ্যে কথা বলবো না। নাচটা প্রায় এক যুগের মতো ছেড়ে দিয়েছি আমি, লাস্ট আমার যেটুকু মনে আছে আমি লাস্ট প্রোগ্রাম করেছিলাম ইউনিভার্সিটিতে, যখন মাস্টার ডিগ্রি করতে যাই তখন আমি লাস্ট ইউনিভার্সিটিতে যখন ফ্রেশার্সদের যখন একটা অনুষ্ঠান হয় না ইউনিভার্সিটি বা কলেজে হয় না, তো ইউনিভার্সিটিতে কলেজেও আমি পারফর্ম করেছি, ইউনিভার্সিটিতেও পারফর্ম করেছি, ইউনিভার্সিটিতে লাস্ট পারফর্ম করেছি, তারপরে এই ইউটিউবে আমি পারফর্ম করেছি। মানে প্রায় এক যুগ হয়ে গেল আমার ডান্সের কোনো প্র্যাকটিস নেই, কোনো কিছুই নেই, তারপরেও আমি যেহেতু একটা মনের মধ্যে ইচ্ছে ছিল, তো অনেক দিন আগে ইচ্ছে ছিল যে এটাকে নাচটাকে যে কোনোদিন প্রফেশন করব সেটা কখনো ভাবিনি। আর বাড়ির লোকও তখন এগুলো নিয়ে ভাবে না যে মেয়ে নাচের প্রফেশন নিয়ে থাকবে, তখন এইসব কেউ ভাবতো না, তখন পড়াশোনা নিয়েই বেশি ভাবতো, যে মেয়েকে উচ্চশিক্ষিত করতে হবে, চাকরি বাকরি করতে হবে, আমিও ঠিক সেই পথেই হেঁটেছিলাম। তো নাচ গান সবই শিখেছিলাম কিন্তু সবই আমাকে ছাড়তে হয়েছে। তো যাই হোক, তো তারপরে তো মোটামুটি পড়াশোনা কমপ্লিট করে চাকরি বাকরি করতাম, তো তারপরে নাচটা নিয়ে আমি কখনো সত্যি কখনো ভাবিনি। তো তারপর যখন আমি ইউটিউবে পারফর্ম করছি, যে দেখছি সবাই ডান্স দিচ্ছে দিচ্ছে, তো আমিও ভাবলাম আমিও বা কেন দেবো না, তাই না? আমি যখন জানি জিনিসটা, হয়তো অনেকদিন প্র্যাকটিস নেই, হয়তো খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু যেটুকু করেছি বিশ্বাস করো মন থেকে করেছি। আর এই পারফর্মটা করে আমি সত্যি নিজে খুব, কত ভিউজ হলো না হলো সেটা বড় কথা নয়, আমি যে একটা ইউটিউব প্ল্যাটফর্মে যে এই ডান্সটা আমি করতে পেরেছি বা তোমরা দেখে যে মানে ভালো লেগেছে, তোমরা খুশি হয়েছো, তাতেই আমি ভীষণ খুশি, সত্যি আমি ভীষণ খুশি। হ্যাঁ, তোমরা যদি পরবর্তীকালে কোনো ডান্স দেখতে যাও বা কোনো গানের ডান্স দেখতে চাও আমাকে অবশ্যই বলবে, আমি নিশ্চয়ই চেষ্টা করবো। আমার কী প্রবলেম বলতো, তো ক্যামেরা ধরারই প্রবলেম, ক্যামেরা ধরার মতো কেউ নেই, দিদির মেয়ে ছিল বলে, পায়েল ছিল বলে মোটামুটি ক্যামেরাটা করে দিয়েছে, শ্যুট করে দিয়েছে। আর দীপকে যদি বলি বাবা একটু ক্যামেরা ধরে দে, বাবা এক্ষুনি বললে না ও একদম চলে যাবে, আর ও অত সময় ধরে ক্যামেরা, কারণ একটা আমরা যখন যে কোনো সং বা যে কোনো কিছু যখন মানে নাচের পারফরমেন্স যখন করি, ওই দু মিনিটের পারফরমেন্স দিই, তাও দেড় থেকে দু মিনিট, কিন্তু সেখানে আমার একটা শ্যুট করতে গিয়ে সময় লাগে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা, বুঝতে পারছো? মানে অত সময় ধরে ক্যামেরাটা ধরে রাখবে, দেখতে খুবই ভালো লাগছে, ডান্স ভালো লাগছে, কিন্তু তার পেছনে যে কতটা কষ্টকর, মানে যারা ডান্স করে তারাই বোঝে, ডান্স মানে এইরকম এতটা সময় ধরে ভিডিও করতে হয়, ওই দেড় মিনিটের জন্য দু ঘন্টা ধরে ভিডিও করতে হয়, তো সেইগুলোই খুব প্রবলেম হয়ে যায়। আর কিছু না, আমাকে যদি কেউ শ্যুট করে দেয়, কেউ ক্যামেরাটা ধরে দেয়, তাহলে খুবই ভালো হয়। আর দীপকে যদি বলি একটু ক্যামেরা ধরে দাও, ও এখন বলবে আমাকে এইটা বানিয়ে দাও ওইটা বানিয়ে দাও, ঘুষ দিয়ে আমাকে কাজ করতে হয়, এইরকম অবস্থা, বুঝতে পেরেছো? আর ঘাম দেখছো কী অবস্থা, পুরো ঘেমে যাচ্ছি একদম। আর আরেকটা কথা বলি, যে কালকে যখন আমি ওটা আপলোড করি পানি পানি, তখন কিন্তু আমার চ্যানেলে আমি কপিরাইট ক্লেম খেয়েছিলাম, ঠিক আছে, খেতে খেতে বেঁচে গিয়েছি, আমি দুবার আপলোড করেছি কিন্তু দুবারই আমার কপিরাইট ক্লেম এসেছে। তো অ্যাকচুয়ালি কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক দুটো আলাদা, কপিরাইট ক্লেম এলে কোনো সেরকম চ্যানেলের কোনো ক্ষতি হয় না, বাট ওই ভিডিওটা থেকে যতটা রেভিনিউ আসবে, আমার চ্যানেল তো এখনও মনিটাইজ হয়নি, যদি মনিটাইজ হয় কখনো, তো ওই যে ভিডিওটার যা রেভিনিউ আসবে, যা ইনকাম হবে, সব কিন্তু অরিজিনাল ওনারের কাছে চলে যাবে, অরিজিনাল যে মালিক, যে সঙ্গে কপিরাইট,
যে আমি করেছি, মানে তো যেহেতু বলিউড সং কপিরাইট হয়ে গেছে, তারপরে আমি মোটামুটি খুব তো টেনশনে পড়ে গেছিলাম। যদিও চ্যানেলে কোনো ক্ষতি হবে না, তবে একটা কপিরাইট ক্লেম মনের মধ্যে কেমন খচখচ করে। তো তারপরে অনেক চেষ্টা করে অনেক কিছু করে আবার একটা কপিরাইট ফ্রি সং আমি ডাউনলোড করলাম, দিয়ে আবার আমি ওটাকে লাস্টে যখন আপলোড করলাম তখন দেখলাম কপিরাইট ক্লেম কোনো আসেনি। আমি একদম খুশ হয়ে ওটাকে আপলোড করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, কপিরাইটে কপিরাইট স্ট্রাইক এলে প্রবলেম, কিন্তু কপিরাইট ক্লেম এলে কোনো প্রবলেম নেই। যেহেতু বলিউড সং তো তো আগের দিন আগের বারে যে নয়া দামনটা যেটা করেছিলাম ওটা কিন্তু আমি কোনো কপিরাইট ফ্রি সং ইউজ করিনি, তারপরেও কিন্তু আমার কোনো কপিরাইট ক্লেম আসেনি। কিন্তু এটাতে এসছে, আমি দুবারই করেছি, দুবারই কপিরাইট ক্লেম এসছে। আর এখন তো অনেকটা সুবিধা করে দিয়েছে ইউটিউব এইসব ফ্যাসিলিটি দিয়ে, যে আগে থেকে মানে বুঝতে পারবো যে কোনটা কপিরাইট এসছে, দেন তারপরে হয়তো আমি যদি দেখি যে কপিরাইট এসছে আমি সেটা আপলোড করব না। তো এইটা একটা দারুণ বেনিফিট দিয়েছে ইউটিউব। আর আমি ফাইনাল ডিসিশন নিতে পারবো যে হ্যাঁ এটা আমি আপলোড করব কি করব না, সেই জন্য ইউটিউবের যে ফ্যাসিলিটিটা দিয়েছে এটা খুবই ভালো। তো চলো, আর এখন আমি দেখো বালিশগুলোর কভার করে নিচ্ছি, বেডশিটটা আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি, আর বাচ্চারা মায়ের কাছে আছে এখন, মায়ের সাথে খেলছে, নাহলে ওরা সামনে থাকলে আমি আর কোনো কথা বলতে পারতাম না, ঠিক আছে, নাহলে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে খেত। চলো এগুলো করে নিই, আর আজকে ফ্রিজটা ক্লিন করবো, ফ্রিজটা হাফ ক্লিন করা আছে, হাফটা এখনো করতে হবে। একসময় যদি পুরোটা ক্লিন করি তাহলে আমার মাথার ঘাম পায়ে পড়ে কোথায় পড়ে নষ্ট হবে জানি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গরমে আমার। তো সেই জন্য হাফটা ক্লিন করে রেখেছি আর হাফটা ক্লিন করবো। ফ্রিজ ক্লিনিং আমি আগেও একবার ব্লগে দিয়েছিলাম, তো আজকে সেরকমভাবে কিছু দেবো না, মোটামুটি একটু বাকি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এইটুকু। আর রান্নাবান্না যা হবে হবে, আজকে তো শনিবার যেহেতু দীপ আসবে, দীপ কাল থেকে বায়না করছে, আজকে রাত্রিবেলা ওর ডিনার মেনু কী হবে না, লুচি আর ঘুগনি, বুঝতে পারছো, দীপ এলেই শুধু খাওয়ারের চিন্তা। তো এইসব সেগুলো রাত্রিবেলা করব। তো চলো এবার আমি অলরেডি আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে, ভাত চাপিয়ে দিয়েছি, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজও হয়ে যাচ্ছে। আর চলো এবার ফ্রিজটা একটু বাকি আছে, ফ্রিজটা একটু ক্লিন করে নিই, আরও একটু বাকি আছে কুসুমগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। রান্নাঘরে চলে এসেছি, ফ্রিজ কিছুটা পরিষ্কার করেছিলাম বলেছিলাম না, আর এইগুলো একটু আমাকে ভালো করে একটু সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, তারপরে আমি এগুলো ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। তো চলো আমি এগুলো ধুয়ে নিই। হ্যাঁ দেখো আমি ফ্রিজটা কিছুটা ক্লিন করে রেখেছি, এগুলো মোটামুটি আমি পরিষ্কার করে দিয়েছি। তো এই পাশটা মোটামুটি ঢোকানো আছে সব কিছু, আর এই দিকটা এবার আমি যা কিছু আছে সেগুলো রেখে দেবো, চলো, আর ফ্রিজের ম্যাটগুলোও দিয়ে দেবো, চলো স্টার্ট করি। ফ্রিজের মধ্যে এবার এই ডিমগুলো করবো, ডিমগুলো রাখা ছিল দীপ এনে রেখেছিল, কারণ ফ্রিজের ডিম এমনিতেই অনেক রাখা ছিল। তো যেহেতু ফ্রিজটা ক্লিন করছি এবার আমি এই ডিমগুলো এই বাটির মধ্যে ভরবো, বাটির মধ্যে ভরে আমি রেখে দেবো, কারণ এই পেটি সহ যদি ঢোকাই ফ্রিজ অনেকটা জায়গা খেয়ে নিবে, সেই জন্য বাটির মধ্যে ভরে এইগুলো আমি স্টোর করবো, ঠিক আছে। তো চলো ভরে নিই করে।
আর রান্না বান্না চলছে, রান্না বান্না আজকে কিছু শেয়ার করব না তোমাদের সাথে। আর আমি ডিমগুলো যে ভরেছিলাম, ডিমের ওই যে কভারগুলো ছিল, ডিমের পেটিগুলো ছিল, সেগুলো নিয়ে এবার দুজনে খেলছে। চলো দেখাচ্ছি কি করছে। আর এই দেখো দুজনে মিলে ডিমের কভার নিয়ে কি করছে দেখো। এই দেখো শোনো, একটু গুড মর্নিং বলে দাও তো বাবা, ভালো করে বলো। এটা কি হচ্ছে তোমার, গুড মর্নিং বলা হচ্ছে এটা? আচ্ছা একটু বকে দাও তো সবাইকে, এটা সবাইকে বকা হচ্ছে। তিন্নি বাবা একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং, এটা কি করছো তুমি? খেলা করছো? এটা নিয়ে কি খেলা করছো? ডিমের কলা নিয়ে খেলা করছো? আর বনু কি করছে? বনু কি করছে? ছিঁড়ছে? কি ছিঁড়ছে? ওইটা ছিঁড়ছে? বনু তুমি ছিঁড়ছো কেন? এগুলো ছিঁড়বে না। কোথায় যাবি তুই? ছিঁড়ছে, গোটা ঘর নোংরা করিস না বাবা। শোনো একটা গাধা, তো চলো ওরা এখন খেলছে খেলুক। আর আমি অলরেডি আমার রান্না বান্না হচ্ছে, ঠিক আছে একটু বসি দাম, বসার মতো সকাল থেকে আর মানে সকাল থেকে বসার মতো আর টাইম পাচ্ছি না। তো তো ওরা খেলাধুলো করছে, একটু খেলে নিই। আর আমি রান্না বান্না খুব মেক করে এসছে, বৃষ্টি আসবে এত ঘুমে। তো চলো, আর সোনুকে গরু বললাম, আমি ওটা ওকে যা বলবো তাই আমাকে বলবে। আর অনেক দিদিভাই আমাকে বলেছো যে আমি এর আগের ব্লগে বোধহয় সম্ভবত এর একটা আগের ব্লগে আমি সোনুকে বোধহয় সম্ভবত আমি বাঁদর বলেছিলাম না, হনুমান একটা বাঁদর বলেছিলাম, সেই জন্য এক দিদিভাই আমাকে বলেছে বাঁদর বলবে না, বাঁদর বলতে নেই। আমি এর তার আগেও একজন আমাকে বলেছিল, আমি বোধহয় ওকে মজা করে শয়তান বা দুষ্টু এরকম কিছুটা বলেছিলাম, আর এক দিদিও বলেছিল যে এরকম বলতে নেই। অ্যাকচুয়ালি আমরা মানে আমি বিশেষ করে বাচ্চাদের সাথে মজা করি, এটা আমরা কেউ কিন্তু মন থেকে বলি না। আমরা বাচ্চাকে সবসময় গরু গাধা ছাগল বিড়াল অনেক কিছু এগুলো ভালোবেসেই বলি, ঠিক আছে? আমরা সবাই বলি, ছোটোবেলায় আমরা বলি, বড় হলে কেউ বলি না আমরা, তাই তো? তো ছোটোবেলায় এটা আপনারা মজা করে বলি, মজা না বাচ্চার সাথে মজা না করলে কার সাথে করবো বলো তো, তাই না? এই এজটাই হচ্ছে মজা করার এজ। এই বয়সে যদি ওদের সাথে না মজা করি, একটু উপভোগ করি, তাহলে আর কী হলো বাচ্চার সাথে খেলা, তাই না? এটা মজা করেই বলে, এটা মন থেকে বলি না। একটা মায়ের থেকে বড় অলিফিসার কে হতে পারে তার বাচ্চার জন্য, তাই না? বাচ্চারা আমরা সবসময় ভালো চাই, এটা বললে কেউ গরু হয়ে যাবে না, কেউ বাঁদর হয়ে যাবে না, কেউ গাধা হয়ে যাবে না। এটা জাস্ট মজা, এটা জাস্ট জোকিং, এটাকে প্লিজ তোমরা অন্যভাবে কেউ নিও না। এটা জাস্ট একটা বাচ্চা তার মায়ের সাথে মজা করেই বলে এটা, ঠিক আছে? তোমরা প্লিজ অন্যভাবে নিও না। আমি ক্যামেরার সামনেও যা বলি, অফ ক্যামেরাতেও তাই বলি, যে ইউটিউবের সামনে বলবো না, ক্যামেরার পেছনে বলবো, আমার মন কিন্তু সেরকম নয়। আমি ক্যামেরার সামনে যেটা বলি, তোমাদের সামনেও যেটা বলি, পেছনেও তাই বলি, আমি ওর সাথে মজা করি, বাচ্চাদের সাথে মজা করে এইগুলো বলি। এগুলো জাস্ট মানে নাথিং অ্যাবাউট ইট, এগুলো নিয়ে প্লিজ তোমরা কেউ কিছু বলো না, ঠিক আছে? কিছু মানে খারাপ কিছু ভেবো না এগুলো নিয়ে, ঠিক আছে? দিদিভাই তোমরা যেমন মানে তোমরা যে বলেছো, নিশ্চয়ই তোমরা ভালো ভেবেই বলেছো, তোমরা আমার বাচ্চাকে ভালোবাসো সেই জন্য বলেছো, আমি এটা কিছুই মাইন্ড করিনি। কিন্তু আমি যেটা ভাবি আমি সেটা আজকে তোমাদেরকে বললাম। আমি এগুলো জাস্ট মজার ছলে ইয়ার্কি করে বাচ্চাদের সাথে যেরকমভাবে খেলি মজা করি সেভাবেই জাস্ট বলেছি না। তো চলো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও, যাতে অল নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এবং সহজে ভিডিওগুলি দেখতে পাও। তো চলো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো। টাটা, বাই বাই।